হাতে পায়ে ধরে বলছি তোমরা মারপিট দাঙ্গায় অংশগ্রহণ এই মুহূর্তে করো না, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। সেই কারণে হ্যাঁ, কিন্তু কথা হলো যদি আমার ঘরে ঢুকে কেউ মারতে আসে, বিধায়ক সাহেব সবসময় বলেন আপনারা মার খান, ধৈর্য ধরেন, কিন্তু ধৈর্যের একটা সীমা তো থাকে, রক্ষা করার অধিকার সবার আছে কিনা। তাহলে জীবন রক্ষা করার জন্য তো নিজেকে প্রতিরোধটা করতে হবে। আমি মারপিট করার কথা বলছি, এই সভাকে সফল করার জন্য আইএসএফ এর বন্ধুরা এবং সাধারণ মানুষ যারা, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, সংগ্রামী অভিনন্দন জানিয়ে অল্প দু চারটা কথা বলবো। কারণ যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দীর্ঘ টাইম ধরে, তাকে বসিয়ে রেখে বক্তৃতা দেওয়ার মতো আমাদের কারো ধৃষ্টতা নেই। দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আমরা আমাদের দলকে সামনের সারিতে লড়াইয়ের সৈনিক হিসাবে আমাদের নেতৃত্বরা নেতৃত্ব দিচ্ছে। আপনারা জানেন অনেক চক্রান্ত হচ্ছে, এই চক্রান্তকে আমাদের কাটিয়ে উঠতে হবে, আমাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে যারা কর্মী, যারা সমর্থক, যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন, যারা লড়াই করছেন, তারা বুঝতে পারছেন পুলিশের একটা অংশ তৃণমূলের নেতাদের সঙ্গে প্রচন্ড মদতে, পুলিশের প্রচন্ড মদতে কিছু কিছু কার্যকলাপ সংগঠিত হচ্ছে, তাতে আপনারা সচেতন ভাবে পা দেবেন না। আপনাদের এলাকাতে দেখবেন বিভিন্ন জায়গায় দেয়াল মুছে দেয়াল লেখার একটা পরিকল্পনা তৃণমূল থেকে এই মুহূর্তে নিয়েছে, তাতে মদত দিচ্ছে পুলিশ। কেন? আপনি ওই ট্যাপে আপনি যখন পা দেবেন, দেয়াল মুছতে আসলে আপনার স্বাভাবিক গাটা গরম হবে, আর গরম হয়ে গেলেই আপনি গিয়ে ঝাঁপিয়ে পড়বেন আর আপনার নামে কেস দিয়ে আপনাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই পরিকল্পনা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করছে, আমরা পরিষ্কার বুঝতে পারছি। না হলে একটা দলের লেখা দেয়াল কি করে তারা সরাসরি মুছে দেয় আর পুলিশ বলে আপনারা এত তাড়াতাড়ি দেয়াল কেন চুনকাম করছেন? তাহলে কি বলা যায়? মা বলে যা যদি রাস্তায় বার হয়, আর যদি রাস্তায় কেউ হাত ধরে টানে, তাহলে পুলিশ কি বলবে মা বোন রাস্তায় কেন বার হয়েছে, না আসামিটাকে ধরবে? এখানে যেটা করা হচ্ছে উল্টোটা আইনকে বুড়া আমল দেখিয়ে, বিশেষ করে ভাঙড় এবং কাশীপুর থানা যেভাবে চলছে, আমরা প্রশাসনিক ভাবে তার মোকাবিলা করার চেষ্টা করছি। প্রত্যেকটা কমপ্লেন আমরা জমা করার চেষ্টা করছি এবং জমা করার মধ্য দিয়ে আমরা আগামী দিনে আইনের লড়াই লড়তে চাইছি। আমাদের যে বন্ধুরা ভাইয়েরা যাতে দ্রুততার সঙ্গে ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়ে, যাতে কেস খামারি বেশি না জড়িয়ে যায়, আমরা তাদেরকে হাতে পায়ে ধরে বলছি তোমরা মারপিট দাঙ্গায় অংশগ্রহণ এই মুহূর্তে করো না, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। সেই কারণে হ্যাঁ, কিন্তু কথা হলো যদি আমার ঘরে ঢুকে কেউ মারতে আসে, বিধায়ক সাহেব সবসময় বলেন আপনারা মার খান, ধৈর্য ধরেন, কিন্তু ধৈর্যের একটা সীমা তো থাকে। আপনার ঘরে ঢুকে যদি লুট করে আপনাকে মেরে আপনাদের মা বোনেদের উপর যদি কোন রকম হামলা করে, তার জন্য তো আপনাকে প্রতিরোধ, নিজের জীবন রক্ষা করার অধিকার সবার আছে কিনা? তাহলে জীবন রক্ষা করার জন্য তো নিজেকে প্রতিরোধটা করতে হবে। আমি মারপিট করার কথা বলতে পারছি বলছি না, আমরা আপনাদের বলবো ধৈর্য সহকারে মাথা ঠান্ডা করে ভোট পর্যন্ত ভোটটা করার চেষ্টা করুন। ভোটের পরে দেখবেন যে কটা কুজো সোজা হয়ে দাঁড়িয়ে আবার লুটের রাজত্ব ভাঙড়ে তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে আপনি চোখে দেখতে পারবেন না, দূরবীন দিয়ে দেখতে হবে, তার আগে তারা পালিয়ে যাবে। ভাঙড়ে যে ঘাঁটি তৈরি হয়েছে অন্যায়কে প্রতিরোধ করে, অন্যায়কে কবর দিয়ে, বন্দুককে মাটির নিচে ফুটে দিয়ে, নতুন করে জনগণ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে শান্তির বাতাবরণ তৈরি করেছে, আপনারা তার কান্ডারি সেটাকে নতুন করে আবার মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবার বঙ্গবন্ধুকে রাজত্ব আমদানি করার চেষ্টা করছে। আমি পুলিশের বন্ধুদের বলবো আপনারা বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখার বিষয় না, আইনটাকে আনিয়েন আইনের জায়গায় রেখে আপনারা বিষয়টা বিচার বিবেচনা করে অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করুন। না হলে জনরোষ যদি তৈরি হয়েছে, জনগণ যদি একবার খেপেছে, আমাদের কথা কিন্তু শুনবে না এই জনগণ, যারা ভোটের মাধ্যমে বাংলার মধ্যে একমাত্র ভাঙড়কে, যারা শান্তির ভাঙড় বানিয়েছে, এই সকল জিনিস যারা দূরে সরিয়ে দিয়ে ভাঙড়কে একটা অন্য শান্তির বাতাবরণ তৈরি করেছে, তারা যদি আবার নতুন করে সেই জিনিসকে বাধাপ্রাপ্ত আপনারা করেন, আবার যদি পুরনো দিন ফিরে আনতে চান, তারা কিন্তু শান্তিতে ঘরে বসে থাকবেন, এটা আপনাদের জেনে রাখা উচিত।
নিজের অধিকার তারা বজায় রাখার জন্য নিজের অধিকার আগামী দিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যে লড়াই করছি আপনাদের হক যেমন প্রতিষ্ঠা করার জন্য সাধারণ মানুষের মধ্যে যে বিষ তৈরি করা হচ্ছে সেই বিষকে সরিয়ে দিয়ে আমরা চাইছি সমাজ পরিবর্তন লড়ে আমরা কোন শুধু মস্তক দখল করা আর রাজনৈতিক তত্ত্বে দখল করার জন্য এই লড়াই নয় আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের মধ্যে এরকম ঘটনা বিরলতম ঘটনা একজন ব্যক্তি জেল কাটার পরে যে সুদীর্ঘ র‍্যালি প্রেসিডেন্সি জেলের মুখ থেকে আর পুরপুরা পর্যন্ত হয়েছিল পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম র‍্যালি জেল থেকে বেরোনোর পরে আর কারোর পেছনে হয়েছে কিনা সত্যি আমাদের জানা নেই আমাদের জীবদ্দশায় দেখিনি কিন্তু যারা বয়স্ক লোক তারাও বলতে পারছে না টিভি মিডিয়ায় যারা দেখেছে বিভিন্ন বন্ধু বান্ধব বিভিন্ন স্তরে খালি জিজ্ঞেস করছে যে কে এমন ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব এতদিন যদি আর দু চারটে আমাদের পাশে এসে দাঁড়াতো পশ্চিমবঙ্গের যে চোরের লাইনটা লম্বা হয়েছে সেটা আরো তাড়াতাড়ি হয়তো শেষ হতো আপনারা দেখছেন প্রতিদিন একটা করে মন্ত্রী প্রতিদিন যার ঘাড়ে হাত দিচ্ছে প্রতিদিন যে তদন্ত যার উপরে চাপছে তার যে কোনো নোংরামি যে কোনো কলঙ্ক যে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত আজকে আমার আপনার অর্থে যে সরকার চলে আমার আপনার অর্থে যে দেশটা পরিচালিত হয় আমরা আজকে বুঝতেই পাচ্ছি না যে এত কোটি 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 টাকা কি করে তারা জমাচ্ছে আর আজকে আমাদের নুনান্তে পান্তা ভরে অর্থের অনটন পড়ে যাচ্ছে আপনি বাজারে গেলে বাজারের যে অবস্থা আপনি হাতে করে বস্তায় করে টাকা নিয়ে করে ব্যাগে করে আপনি মাল নিয়ে বাড়ি আসতে পারছেন এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে অর্থের সংকুলন হয়ে যাচ্ছে মানে কোথায় ঘরে ঘরে টাকা জমিয়ে ফেলেছে আমার এক বন্ধু বলছিল যারা এক বিড়ি দুবার খেতো তারা আজকে স্করপিও কালো স্করপিও চেয়ে হুশ করে চলে যায় আর সবাই কালো স্করপিও ব্যবহার করে কারণ তার মধ্যে আরো অনেক কিছু কার্যকলাপ হয় না বাইরে থেকে না দেখতে পায় আমাদের নিজেদের অধিকার নিজেদের প্রাপ্য বুঝে নেওয়ার লড়াই আমরা লড়ছি সাধারণ মানুষের হক পাইয়ে দেওয়ার লড়াইতে আজকে পীরের আওলাদ হয়েও আজকে মঞ্চে আসতেও বাধ্য হয়েছে বাধ্য করেছে কারা ভারতবর্ষের বিভিন্ন যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যদি এই কাজগুলো করতো সঠিকভাবে তাহলে আজকে এনাদেরকে রাজনীতির ময়দানে এসে এইরকম ভাবে সময় দিয়ে মানুষের স্বার্থে লড়াই করার প্রয়োজন ছিল না মানুষের স্বার্থ আজকে বিঘ্নিত মানুষ হাঁসফাঁস করছে মানুষ কোথায় দাঁড়াবে ছায়া পাচ্ছে না সেরকম মুহূর্তে কোন নেতৃত্ব কোন ব্যক্তিত্ব কোন বীর সাহেব যদি যাই বলি তারা কিন্তু ঘরে বসে দেখতে পারে না তাদের গাটা জ্বালা করে যখন দেখছে কেউ করছে না তখন নিজের কাজ নিজে করার জন্য মঞ্চে অবতীর্ণ হতে বাধ্য হয়েছে অনেকে অনেক রকম কথা বলছে অনেক রকম কাদা ছড়ার চেষ্টা করছে নিজের দিকটা তারা দেখে না পেছনের দিকটা দেখে না তারা কি করছে সেটা দেখে না যে কটা ঘুরে বেড়াচ্ছে এখনো এঁটে কাটা খেয়ে যারা চলে এই তৃণমূলের জমানায় যারা এখনো যাদের পেট ভরে উচ্ছিষ্ট ভোজে তারাই এখনো তৃণমূলের মধ্যে থেকে লড়াই করে এখনো আবার মানুষকে পদদলিত করার চেষ্টা করছে আমি তাদের বলছি যাদের শুভবুদ্ধি আছে তারা ফিরে আসুন এই অন্যায়ের সাথ দেবেন না এই অন্যায় চিরকাল চলতে পারে না পৃথিবীর ইতিহাসে কথা বলে না পৃথিবীর যত আমরা দেখেছি অত্যাচারী নমরুদ হামান থেকে শুরু করে ফেরাউন থেকে শুরু করে আমরা হিটলারকে দেখেছি শেষ হয়েছে কিন্তু এই অত্যাচার কিন্তু শেষ হবে এই অত্যাচারের সঙ্গে থাকবেন না অত্যাচারের সাথ দেবেন না সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে আছে আমাদের কর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলে আমি শেষ করব আমাদের যারা বন্ধুরা যারা মনে করছেন এই লড়াইয়ের সাথে আগামী দিনে নতুন ইতিহাস গড়ার জন্য আপনারা রাওয়ানদানে নেমেছেন তাদের কাছে অনুরোধ করব আপনাদের জন্য হাত বাড়িয়ে আছে মা বোনেরা ভাইয়েরা আপনারা একটু এগিয়ে যান পায়ে পায়ে ঘুরুন গ্রামে গ্রামে ঘুরুন আপনার সঙ্গে সাথ দেওয়ার জন্য হাজারো হাজারো লাখে লাখে মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে অত্যাচারীদের চোখ রাঙানোটা খালি উপেক্ষা করে আপনাকে এগিয়ে আসতে হবে মনের সাহসটা রাখতে হবে আপনি তো কোনো অন্যায় সাথ দিচ্ছেন না আপনার পিছু টান কোথায় আপনি তো ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন আমাদের দলটা নতুন আমাদের কোনো ক্রাইম রিপোর্ট নেই আমরা পেছনে কোনো অন্যায় করে আসিনি আপনি যেটাই করছেন সেটা মানুষের স্বার্থে তাহলে আপনার ভয় কোথায় আপনি তো আগামী দিনে যেটা করবেন সেটা ইতিহাস হবে সেই জন্য সবাইকে আমি অনুরোধ করব মাথা ঠান্ডা রেখে গ্রামে গ্রামে মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন আমাদের কিন্তু মানুষকে বোঝাতে হবে না ভোট আপনারা আইএসএফকে দেন এই কথা বলতে হবে না শুধু আপনারা সাহস নিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি
আমাদের মা বোনেরা ভাই বাপেদের সঙ্গে শুধু যোগাযোগটা রাখুন আর সাহস যোগান ভোটের দিনে যেন পার হয়ে তারা গিয়ে ভোটটা দেয় তারই দেখবেন ভোট কোথায় পড়ছে আর কোথায় ভর্তি হয়ে যাচ্ছে আপনি গুনে শেষ করতে পারবেন না এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী দিনে ফুলের হাটু অঞ্চল আমাদের পথ দেখাবে আমরা বিজয় উৎসবে মিলিত হব এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আইএসআর জিন্দাবাদ আমাদের প্রিয় বিধায়ক জিন্দাবাদ